আসসালামু আলাইকুম। আমরা আজ দেখব একটি ছোট স্কেল, ছোট ডিজিটাল স্কেলে কিভাবে পরিমাপ করতে হয়। এগুলো সাধারণত রান্নাঘরের জন্য ছোট অল্প কিছু পরিমাণ যখন আপনি ওয়েট করবেন, ওজন করবেন, তখন এই ধরনের স্কেলগুলো আপনি ব্যবহার করতে পারেন। এগুলোর দাম সাধারণত বাজারে 300 থেকে 600-700 টাকার ভিতরে হতে পারে। এগুলো বিভিন্ন ব্র্যান্ডের আছে, চায়না থেকে সাধারণত এই জিনিসগুলো ইম্পোর্ট করা হয়। বাংলাদেশে কিছু কোম্পানিও এগুলো আপনার তাদের নিজেদের নামে বাজারজাত করে থাকে। এর ভিতরে প্রাণ আরাফেল আছে, তারপর হচ্ছে আরও আছে নানা ধরনের কোম্পানি আছে, তারা নিজেরা নিজেদের নামে চায়না থেকে ইম্পোর্ট করে, নিজেদের নামে মার্কেট বা বাজারজাত করে। আমরা দেখবো আজকে এক্সপার্ট নামে একটি ডিজিটাল স্কেল, স্কেলটা দিয়ে, এটা হচ্ছে প্রাণ আরাফেলের, এটা দিয়ে কীভাবে আমরা পরিমাপ করতে হয় সেটা আমরা দেখবো। দেখুন, সাধারণত আমাদের কিচেনের ছোটোখাটো জিনিসগুলো বা আমাদের ঘরে যদি 5 কেজির ভেতরে যদি কোনো কিছু থাকে, সেটা মাপার জন্য আপনারা স্কেলে ব্যবহার করতে পারেন। এটা মহিলাদের জন্য খুবই একটা উপকারী একটা স্কেল, তাদের রান্না বান্নার কাজও তারা সহায়তা পেতে পারে এই স্কেল থেকে। দেখাচ্ছি আপনাদেরকে স্কেলটি, ইলেকট্রনিক কিচেন স্কেল। দেখেন, দেখুন এখানে লেখা আছে 1 থেকে 5 কেজি পর্যন্ত, 0.1 গ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত মাপা যায়, ওয়েট লক করা যায়, অটো অফ হয়, সংখ্যা গণনা করা যায়। দেখুন এটা ক্যাপাসিটি হচ্ছে 5000 গ্রাম, মানে 5 কেজি পর্যন্ত। এই যে আরএফএল এর, এই দেখুন আরএফএল স্টিকার দেওয়া আছে। আমরা এখন খুলি, খুলবো এটা, ভেতরে দেখুন একটা চার্জার দেওয়া আছে, চার্জারটা নর্মাল চার্জারের মতো, 5 ভোল্ট এটার আউটপুট, এবং একটা স্কেল দেওয়া আছে। এক্সপার্ট ব্র্যান্ডের এখানে বিএসটিআই কর্মকর্তার স্বাক্ষর, পরিদর্শকের স্বাক্ষর, তারিখ দেওয়া আছে। এটাকে বলা হয় ক্যালিব্রেশন সার্টিফিকেট, যে আপনার এই যন্ত্রটি বা স্কেলটি ভালো আছে, এটা বিএসটিআই পরীক্ষা করে তাদের সিল দিয়ে সিগনেচার করে দেয়। এটা হচ্ছে ব্যাটারির জন্য, এখানে দুটো রিচার্জেবল ব্যাটারি ইউজ করা হয়েছে। দেখুন দুটো রিচার্জেবল ব্যাটারি ইউজ করা হয়েছে, আপনি যখন চার্জ দেবেন তখন এই রিচার্জেবল ব্যাটারিটা চার্জ হয়ে থাকবে, তারপর আপনি ব্যাটারি অ্যাডাপ্টার ছাড়াই এটা চালাতে পারবেন। এটা হচ্ছে চার্জারের জন্য পোর্ট, এই পোর্ট দিয়ে চার্জারের পিনটা ইনসার্ট করবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে চার্জারের পোর্টটা ইনসার্ট করতে হয়। এই হয়ে গেল ইনসার্ট করা, এখন চার্জারের মুখটি যে কোনো ইলেকট্রিক লাইনে সংযোগ করে দিলে আপনি এটাতে চার্জ হতে থাকবে, চার্জ হতে থাকবে। আমি প্রথমে অন করলাম, এটি এখন ব্যবহারের জন্য উপযুক্ত, আমি যে কোনো কিছু এখানে ওয়েট করতে পারবো। ধরুন আমি একটা রিমোট দিয়ে দিলাম এটার উপরে, এটা ব্যবহারের জন্য উপযুক্ত, আমি রিমোটটা দিয়ে দিলাম। এটা হচ্ছে 99 গ্রাম। এভাবে আপনি যে কোনো কিছু মাপতে পারবেন। আবার আপনি ইচ্ছা করলে এখানে আপনার ফাংশনে চেঞ্জ করে দিয়ে আপনার পিসে নিয়ে আসতে পারবেন। এখন পিসে নিয়ে আসতে পারবেন, আর প্রতিটা জিনিস কতগুলো একসাথে অনেকগুলো জিনিস যখন মাপবেন তখন এটা পিসে হিসাব করে নিতে পারবেন। এটা ফাংশন চেঞ্জ করার। ধন্যবাদ সবাইকে।